এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর। আমার আজকে রবীন্দ্রভবনে একটা প্রোগ্রাম রয়েছে। আমরা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বেশ অনেকগুলোই প্রোগ্রাম করেছি, আর সবকটার তো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আজকেটা আমি ভেবেছি যে ভিডিও করবো। আপাতত এখন আমি গিটার প্র্যাকটিস করছিলাম, কারণ গিটার স্যার আসবেন। গিটার হয়ে গেলে তারপরে আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আর আমার ভাই সবসময় আমাকে মানে নাচের প্রোগ্রামের জন্য রেডি করিয়ে দেয়, কিন্তু ভাইয়ের আজকে এক্সাম রয়েছে, তো ও আমাকে রেডি করে দিতে পারবে না হয়তো। আমি ওর থেকে শুনে শুনে নেব যে কী কীভাবে কী কী মেকআপ করতে হবে, সেরকম সেরকমভাবে রেডি হয়ে নেবো। আর একটু তাড়াতাড়ি রেডি হব, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আজকে আমি একাই যাব, মা বাবা ভাই আজকে যেতে পারবে না, কারণ হচ্ছে যে ভাই একটু এক্সাম আছে। মায়ের সামনেই অ্যানুয়াল প্রোগ্রাম, তো আজকে মায়ের রিহার্সাল রয়েছে, মা যেতে পারবে না, আর বাবা তো এখন যেতেই পারবে না। তো যাই হোক, আমি আপাতত এখন গিটারটা করে নিই, তারপরে আমি চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো। দেন রেডি হয়ে আমি শ্রীপর্ণার বাড়ি চলে যাব, তারপর ওইখান থেকে আমি রবীন্দ্রভবনে চলে যাব, যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। আর আমি এখানে ওয়েট করছিলাম স্যার আসার জন্য। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমার গিটার তো করা হয়ে গেছে, গিটার স্যার একটু আগে গেলেন, কিন্তু ওয়েদার হঠাৎ করেই খুব বাজে হয়ে গেছে। মানে সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাকই ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো আমার তো প্রথমে প্ল্যান ছিল আমি শ্রীপর্ণার বাড়ি যাবো, ওখান থেকে তারপর রবীন্দ্রভবনে যাবো, কিন্তু এরকম বৃষ্টির মধ্যে ওই স্টপেজ স্টপেজ করে গেলে খুব সমস্যা হবে। আমি একবার বাড়ির অবস্থাটা দেখাচ্ছি। এরকম ওয়েদারে আমি যদি ওরম একবার টোটো করে ওর বাড়ি গেলাম, আবার টোটো করে রবীন্দ্রভবন যাই, একটু সমস্যা হবে। তাই আমি বাড়ি থেকে মেকআপটা করে ডিরেক্ট রবীন্দ্রভবনে চলে যাব। ভাই আমাকে সাজিয়ে দেবে রবীন্দ্রভবনে চলে গিয়ে, তারপরে আমি ওখানে কস্টিউম পরে নেব। কস্টিউম পরে বাড়ি থেকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এরকম বৃষ্টিতে সব কিছু মানে নোংরা হয়ে যাবে আর কি। স্কুলের জন্য রেডি হতে হতে ভাই আমাকে বলে বলে দিচ্ছিল কারপরে কী করতে হবে, আর আমি সেরকম সেরকম করছিলাম। সেভাবে সেদিনকে মেকআপটা আমি নিজেই করেছিলাম। আচ্ছা, আমি হয়ে গেছি রেডি, এই হচ্ছে আমার লুক। এখন বেশি বেশি মনে হচ্ছে, কারণ কি আমি কস্টিউমটা পরিনি। যখন কস্টিউম পরবো তখন দেখবে সাজটা মানানসই লাগবে। আজকে সাজটা মোস্টলি আমি নিজেই করেছি, ভাইকে জিজ্ঞেস করে করে, একদম সব একদম খুঁটিনাটি সব কিছু জিজ্ঞেস করে। আর আমি আমি জানি ফ্যানের আওয়াজ হচ্ছে, আমি এখন বন্ধ করছি না ফ্যানটা, কারণ ফ্যান বন্ধ করলে আমি পুরো ঘেমে যাবো আর কি, সেই জন্য বন্ধ করছি না। তো আমি সময়ের একটু আগেই বেশ রেডি হয়ে গেছি, তো আমি এখন একটু আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আচ্ছা, তো আমি ব্যাগের মধ্যে আমি এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি আজকে, হাতে কিছু ক্যারি করতে খুব অসুবিধা হয়। তো এই হচ্ছে আমার কস্টিউম, এই জামাটা আমি পরবো আজকে, এটাকে ফতুয়াই বলা যেতে পারে, ইয়েস ফতুয়া, লাল রঙের মেরুন রঙের ফতুয়া। এটা আমার হচ্ছে একটা বেল্ট, আর এই ওড়নাটা রয়েছে, আর আমি জিন্স নিয়ে নিয়েছি একটা ফেরার সময় পরবো বলে। আর এর মধ্যে কিছু সাজের জিনিস রয়েছে। আচ্ছা, এই জিনিসটা রয়েছে, এটা আমি মাথায় বাঁধবো এভাবে ড্রেসের সাথে পরে তারপর। আর এখানে আছে আমার চিরুনি, তারপরে এখানে কিছু ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি আমি, যদি মেকআপের পরে আমি রিমুভ করি। আচ্ছা, লাইনার আমাকে একজন নিতে বলেছিলো, কারণ কি ওর লাইনারটা শেষ হয়ে গেছে, ওর জন্য নিয়েছি আমি। কম্প্যাক্ট নিয়েছি যদি দরকার লাগে সেই জন্য। আর একটা লিপস্টিক রয়েছে, আর এখানে আছে হচ্ছে সেফটি পিন, আর এখানে আছে হচ্ছে মাথার ক্লিপ, কারণ চুলটা ওখানে গিয়ে গোটাতে হবে। তো ব্যাস এই, আর বেশ কয়েকটা গার্ডার রয়েছে এখানে। ও না, এটা হচ্ছে কালো কার্ড, কালো কার্ড দিয়ে চুল বাঁধতে হবে, আর এই হচ্ছে গার্ডার। তো ব্যাস এই জিনিসপত্রগুলোই আমি খালি নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে, তারপরে বাকি যা রেডি হওয়ার আছে। আমি 3:30 সময় বেরোবো, তো মোটামুটি আমি 4:45 ঢুকে যাবো ওখানে, আর 4:30 মধ্যে আমার তো মেকআপ হয়ে গেছে, শুধু কস্টিউম পরলেই ব্যাস হয়ে যাবে। আমি ওখানে গিয়ে দেখাচ্ছি যে কী কী হবে, কী কী হচ্ছে। আর আরেকটা কী বলবো, ও হ্যাঁ, আর এই ঘড়িটাও আমি পরে নিচ্ছি, বেশ এটার সাথে ভালো লাগবে। আমি কস্টিউমটা যেহেতু খুব উল্টোপাল্টা রকম পরেছি, সাদা পাটিয়ালা পরেছি, আর ওপরে এই বাড়ির জামাটা পরেছি, এটাও পরে নি, তার সাথে ম্যাচিং হয়ে যাবে, ঠিকঠাকই লাগবে, তাই না? ঠিকঠাকই লাগছে। আমি বেরিয়েছিলাম ওই 3:30 নাগাদ, তো সেই সময় বৃষ্টিটা মোটামুটি কমে গেছিলো, আর টোটো বলাই ছিল। তো আমি ওখানে পৌঁছে তারপর যেটা দেখলাম গ্রিন রুমে গিয়ে, সেটা হচ্ছে যে আমাদের কেউ তখনও ওখানে পৌঁছয়নি, আর অলরেডি সেই দিনকে রবীন্দ্রভবনে অন্য প্রোগ্রাম চলছিল, সকাল থেকেই প্রোগ্রাম চলছিল, তো সেই সমস্ত মানুষজন ওখানে ছিল, কিন্তু আমাদের তখনও কেউ এসে পৌঁছয়নি। এখানে এত বেশি আওয়াজ হচ্ছিলো, আমার কথা কিচ্ছু শোনা যায়নি। আমি বেসিক্যালি এটাই বলছিলাম যে আমি চলে এসেছি গ্রিন রুমে, কিন্তু আমাদের কেউ এসে পৌঁছয়নি এখনও। একমাত্র সায়নী এসেছে, আর কেউ আসেনি। কী অবস্থা আমাদের! মিস বলেছিল 3:30 সময় চলে আসতে, চলে এসছি সেজে গুজে, মানে শুধু জামাটা পরবো, বাট কেউ আসেনি। তো আমি বসে না থেকে কস্টিউমটা পরা শুরু করলাম, আর আমি একটা অন্য দুলও নিয়ে গেছিলাম, সেইটাও পরলাম। আর যেহেতু আমি ছেলে সেজেছি,
নাটকে, তাই আমার চুল গোটাতেই হয় প্রত্যেকবার যতবারই এটা পারফর্ম করি। কিন্তু সবসময় মা থাকে, মা চুল গুটিয়ে দেয়, কিন্তু আজকে মানে সেদিনকে আমার সাথে মা যায়নি, তো আমি নিজেই চুলটা গোটানোর চেষ্টা করছিলাম। মা বলে দিয়েছিল যে নিচের দিকটা বিনুনি করে ফোল্ড করে করে গোটাবি, সেরকমভাবে আমি ট্রাই করছিলাম। তো এরপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো আর কি আমাদের গ্রুপের। এখানে তারপরে মোটামুটি আমাদের গ্রুপের সবাই চলে এসেছিল, বৃষ্টির জন্য বেসিক্যালি সবার আসতে একটু দেরি হচ্ছিল আর সবাই রেডিও হয়ে গেছিল। এই যে আমি গোফটো পেকে একদম সুন্দর ছেলে সেজে নিয়েছি, আর তারপরে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, কারণ কি আমাদের প্রোগ্রামটা শুরু হতে একটু দেরি হচ্ছিল। তারপরে শুরু হলো আমাদের প্রোগ্রাম, আর আমাদের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছিল। এখানে আমি বলছিলাম যে আমার গোফটা ঘেঁটে গেছে। নৃত্যনাট্য অলমোস্ট হয়ে এসেছে, আমার যে কটা নাচ ছিল সেগুলো হয়ে গেছে, এখন শুধু লাস্টে একটা সিকোয়েন্স বাকি। আমরা এখানে এখন হ্যাঁ, ও হচ্ছে সোনকা আর ও হচ্ছে চাঁদ সদাগরের টিম মেম্বার। ওকে, তো আমার সেদিনকে নাচের প্রোগ্রাম খুব ভালো হয়েছিল, আর প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমি একটু শপিং করতে গেছিলাম, তো আমার ব্লগটা সেদিনকে এন্ড করা হয়নি, কারণ বাড়ি ফিরতে আমার একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, তো আজকে হচ্ছে 19 তারিখ, আজকে আমি কলেজ যাচ্ছি, কারণ আজকে আমার ফাইনাল সেমিস্টারের গ্রেড কার্ড দেওয়া হবে। আর কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে দেখা হবে, অনেকের সঙ্গেই অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, কারণ কি সবাই হচ্ছে চুঁচুড়ার বাইরেকার, মোস্ট অফ দেম। দুজন যারা চুঁচুড়ার রয়েছে তাদের সাথেও যে খুব বেশি আমার দেখা হয় সেটাও নয়, সবাই নিজেদের লাইফে ব্যস্ত। তো আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে আমার একজন সাবস্ক্রাইবার যার সাথে আমার ইনস্টাগ্রামে প্রথম কথা হয়েছে, তো ও আমাকে ইনস্টাগ্রামে মানে যে ইভেনচুয়ালি আমার ডিপার্টমেন্টের জুনিয়ারও হয়েছে আর কি, তো আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করেছিল অ্যাডমিশনের আগে, কিন্তু সেই সময় আমি ওটা দেখে উঠতে পারিনি। পরে আমি যখন মেসেজটা দেখে রিপ্লাই করি তখন জানতে পারি যে ওর অ্যাডমিশন হয়ে গেছে, আমাদের ডিপার্টমেন্টেই মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছে। আর প্রথম কনভারসেশনে আমাকে থ্যাংক ইউ লেখে প্রেসিডেন্সি নিয়ে ব্লগ বানানোর জন্য, কারণ কি প্রেসিডেন্সি নিয়ে ব্লগগুলো দেখে নাকি প্রেসিডেন্সিতে পড়ার ইচ্ছে ওর অনেক বেড়ে যায়, এবং সেটা অনেক ইন্সপায়ার করে ওকে অ্যাডমিশন টেস্টটা ক্লিয়ার করার জন্য, এটা ওর বক্তব্য। শুনে আমার ভীষণই ভালো লেগেছে এটা, এবং আমাকে এটাও বলেছে যে এরপর কলেজে গেলে অবশ্যই দেখা করতে আমাকে ট্রিট দেবে। আমি এই কথাটা স্পেশালি কেন মেনশন করলাম ব্লগে, তার কারণ হচ্ছে যে কেউ যখন আমার ব্লগ দেখে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করে না, আমার ব্যাপারে পার্সোনালি না জেনে, আমাকে না চিনে, শুধুমাত্র ব্লগ দেখে যখন এই ভালোবাসাটা দেয়, সেটা আমার কাছে খুবই একটা গর্বের বিষয় মনে হয়, তাই আমি এটা বললাম। আর অলসো আমার আজকে টিচার্স ডেও আছে নাচের ক্লাসে, তো আমাকে বাড়ি ফিরে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে ওখানে যেতে হবে, সব কিছু হচপচ যাবে আজকে মনে হচ্ছে। বাট হ্যাঁ, তাও আমি ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, দেখতে পাবো। এই যে তারপরে কলেজে ঢুকলাম আমি, তৃষা আর তামান্না, তামান্নার সাথে আমার প্রায় 1.5 মাস পর দেখা হলো। এতদিন পর কলেজে এসে কেমন লাগছে? বোরিং লাগছে, সেটাই। কয়েকজন কয়েকজন সবাই থাকলে মজা হতো। তামান্না কেমন লাগছে কলেজের এতদিন পর? নিজের মনে হচ্ছে না কেন জানি না। হ্যাঁ, কারণ আমাদের লোকজনই নেই, বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি না, আমরা তিনটে প্রাণী বসে আছি। এখন আমরা যাচ্ছি দিলখুশাতে, দিলখুশা চাইনিজ খেতে। দিলখুশা অনেকদিন হয়ে গেছিলো যে বাইরে কিছু খাওয়া হয় না, আর আমাদের কলেজের পাশেই আছে হচ্ছে দিলখুশা কেবিন, সেটাতে খুব ভালো চাইনিজ খাবার পাওয়া যায়। আমরা সেখানে গেলাম আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ চিকেন চাউমিন, এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিছু বল। হাই, বলছিলাম যে মানে চ্যানেলটাকে না একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্টটা বিশাল, আমাকে কেমন লাগছে ওটা কমেন্টে জানবি, ঠিক আছে? জোর করে আমি কিছুতেই খাবো না, জোর করে আমি কফি খাওয়াচ্ছে, বাট ঠিক আছে। মানে এটা এটা ভেবেও ভালো লাগে যে কেউ তো আমার ভিডিও দেখে, কেউ। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে আমার ইচ্ছাটা জেগেছিল যে এই কলেজে ভর্তি হওয়ার, তাই জন্য সংযুক্তাকে থ্যাঙ্কস। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কলেজের একটা নতুন বিল্ডিং, আর এখানেরই একটা ঘরে আমাদের গ্রেড কার্ড দেওয়া হবে এমনটা বলা হয়েছিল, আর সবাই ওই জন্য আসছিলো আর কি গ্রেড কার্ড নিতে, আর এতদিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। আমরা
এসেছি আজকে রেজাল্ট কালেক্ট করতে। এটা বলা হয়ে গেছে, হয়ে গেছে আমাদের, সরি আউট অফ স্ক্রিপ্ট গিয়ে বলছি, রেজাল্ট কালেক্ট করা হয়ে গেছে, আমি তখন বাড়ি যাচ্ছি, বাই। আমি বাড়ি ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে আমি কোনো রকমের তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম বলে মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এটা হচ্ছে আমার নাচের ক্লাস, আর সবাই সেদিনকে ভীষণই সুন্দর করে সেজে এসেছিলো, সবাইকে খুব সুন্দর দেখতে লাগছিলো। আমাকে সাজিয়ে দিয়েছিলো আমার ভাই, তো সেইটার আমি আর ভিডিও করতে পারিনি, মানে ব্লগে দেওয়ার মতো ভিডিও করতে পারিনি। আমি রিল ভিডিও বানিয়েছি যেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমরা দেখতে পারবে, যে পুরো মানে ওই যে মেকআপটা করাচ্ছে আমাকে সেইটা। তো এরপরে মিসের জন্য যে আমরা কেক এনেছিলাম সেইগুলোকে সুন্দর করে সাজানো হলো আর কি, নিচে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হলো। প্রত্যেক বছরই এরকমভাবে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়। আর দু রকমের কেক, একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। তো এই যে খুব সুন্দর লাগছে, কী সুন্দর ফুল দিয়ে সাজানো। আর তারপর মিস এলো ফাইনালি, তারপরে শুরু হলো আমাদের সেলিব্রেশন। সবার তরফ থেকে কিছু সুন্দর সুন্দর গিফটস দিলাম। ম্যাচ করবে আজকে, একদম বললাম না, একদম পুরো পরেই দেখি তাহলে। তোমার এই ভালোবাসার জিনিস এগুলো বলো, সত্যি সব কোনো রকম পছন্দ আসবে না আচ্ছা, আমি ভেবেছিলাম যে আজকে ব্লগে আমার পুজোর কিছু জামা কাপড় যেগুলো কেনা হয়েছে সেগুলো দেখাবো, মানে বাবা যেহেতু এই মাসটায় বেরোতে পারতোই না, তো আমরা আগে আগে গিয়েই কিছু কেনাকাটা করে নিয়েছিলাম, তাই আমার সব মোটামুটি হয়েই গেছে কেনা, সেগুলো ভেবেছিলাম আজকে ব্লগে দেখাবো। কিন্তু ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করছি না, নেক্সট ব্লগে আমি দেখাবো। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।